তো বন্ধুরা, আজকে আমি উঠেছি, তখন বাজে মানে এখন বাজে ভোর 4টে। তো আজ উঠেছি ভোর 4টে, ওঠার কারণ একটাই, তো আজকে আমার বড় চা মানে দিদি ভাইকে সাত খাওয়ানোর ব্যাপার আছে, যার জন্য একটু সকাল ভোর ভোর উঠেছি। কারণ আমার পজিশনা আছে, ছোট বাচ্চা আছে, বেলায় উঠলে অসুবিধা হয়, অনেক কিছু রান্নাবান্নার ব্যাপার আছে, ওই জন্য তাড়াতাড়ি উঠেছি। তো শুধু দিদি ভাই খাবে না, আমাদের বাড়িতে আমাদের ছোটো কাকু, ছোটো কাকিমা, দাদু, ঠাকুমা, ওনাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে, ওনারাও আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো যার জন্য অনেক কিছু রান্নাবান্না হবে, রাইস হবে, তারপরে চিকেন বানাবো, তারপরে বানাবো, তারপরে পাঁচ রকম ভাজা ভুজি থাকবে, চাটনি, পাঁপড়, মিষ্টি এসব থাকবে, পায়েস বানাবো, এটা সেটা করবো। তো আজকে খুব মানে অনেকদিন পর তো উঠলাম, এরকম ভোর উঠে তো দেখতে পাচ্ছি চারিদিকটা অন্ধকার, খুব ভয় ভয় পড়ছে। মারও ওঠার কথা আছে, মাও উঠে পড়বে হয়তো এক্ষুনি, কিন্তু মা তো এখনও ওঠেনি। তো আমি তো একাই বসে আছি, বসে পড়ছি সবজি কাটার জন্য। আগের দিনে কিছু কিছু সবজি কেটেও রেখে দিয়েছিলাম, পাঁচ রকম ভাজা ভুজির মধ্যে যখন দেখো কীরকম অন্ধকার, চারিদিকটা আলো জ্বেলে দিয়েছি, আমার ভয় লাগছিল বলে তো সবজিগুলো আবার কেটে নিই। তো দেখো বন্ধুরা, এখানে পাঁচ রকম মানে পাঁচ রকম না, পটল, করলা, তারপরে হচ্ছে চিচিঙ্গা ছিল, ওই তিনটে ছাড়িয়ে কুটে নিয়েছি, শাকও কুচিয়ে নিয়েছিলাম, আর এখানে যেটা আলু ছাড়িয়ে, পেঁয়াজ ছাড়িয়ে, টমেটো, এগুলো সব জলের মধ্যে ভিজে রেখে দিয়েছি যাতে ভালো থাকে, কারণ গরম পড়েছে যা। আর এখানে যে কলিমি শাক ছিল এটাও মুছিয়ে রেখে দিয়েছি বেছে বুছে, কারণ সকালবেলা শাক কোচানোতে গেলে খুবই দেরি হয়ে যায়। এই যে বটবটি আর গাজরে নিয়ে এসেছে বাবা, আর এখানে আদা রসুন আছে, এগুলো সব ছাড়িয়ে নেবো। এবারে প্রচুর ঝিঁঝি পোকা ডাকছিলো, তো আমার খুব ভয় ভয় করছে, তো ভয় ভয় করতে করতে তো ফোনে বকবক করতে করতে কেটে ফেললাম, কেটে নেব এবার। আগের দিনে বাবা রাত্রে এনেছিলো এগুলো, তো বের আর করা হয়নি, এখনই ব্যাগ থেকে বের করে নিয়েছি, এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে কুটে নেব। আর এই কড়াই, গাজর, এগুলো হচ্ছে রাইসের জন্য কোচানোর জন্য, এগুলো মানে আগে থাকতে কোচাতে হয়, কারণ এগুলো খুব ছোটো ছোটো করে কোচাতে তার জন্য দেরি হয়। তো এখানে আমি কাটা স্টার্ট করে দিয়েছি, গাজরটাকে ছলে নিচ্ছি এরকমভাবে, তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে কাটবো, ছোটো ছোটো করে কোচাতে হবে। মা উঠলে ভালো হতো, কিন্তু ভয় ভয়ও লাগছে, কী করবো আর, মা উপরে শুয়েছে মানে ভোর ঘরে, আমরা শুয়েছি নিচের ঘরে। তো এবারে এগুলো গুছিয়ে গুছিয়ে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে কেটে নেব। তো বন্ধুরা এবার কাটতে থাকি, পরে দেখা। তো আজ অনেকদিন পর ভোর ভোর উঠলাম, তো দেখো ভোরের সকালটা কীরকম লাগে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত, তোমরা কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ব্লগ হতে চলেছে, তো ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ভোরের দৃশ্যটা দারুণ লাগলো, তো এখানে দেখো অনেকটাই সকাল হয়ে, তো আমার অবশেষে গাজর কোচানো হয়ে গেল। এদিকে সকালের মানে আলো ফুটে গেছে, তো মা উঠে পড়েছিল, তো তারপরে মা কিছু কিছু আলু ছাড়িয়েছিল, তো তাড়াতাড়ি হয়ে গেল। এখানে দেখো আলু কোচানো হয়ে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কোচানো হয়ে গেছে, টমেটো কোচানো হয়ে গেছে, যা যাবতীয় কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট, অনেকটা এগিয়ে গেছে। ওই কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম, আদা রসুন ছাড়ানো হয়েছে, আলু ভাজার আলুটা কাটা বাকি ছিল, এটা মা যে কেটে নিচ্ছে এখানে, আর এগুলো তো আগের দিনকে কেটে নিয়েছিলাম, দেখিয়েছি। ওই যে শাকও কোচানো আছে, তো দেখো কতটা আলু ফুটে গেছে। তাই ভোর থাকতে উঠেছিলাম বলে তো এতটা করতে পেরেছি, এখন ঘর তো কিছু মোছা হয়নি। তো দেখো কত সুন্দর লাগছে সকালটা, খুব ভালো লাগলো। এত এত অনেক দিন পর মানে এরকম সকাল হওয়া দেখলাম, কারণ ঘুম থেকে তো উঠতে রাত্রে প্রচুর একটা ঘুম পাড়াতে অনেক রাত হয়ে যায়, ওঠা হয় না। তো আজকে খুব ভালো লাগলো, পুরো সকালটাকে দেখতে পেলাম। তো একটু একটু অন্ধকার ছিল, তারপরে সকাল হলো, তো দেখো বাবা অলরেডি মাছ ধরতে আরম্ভ করে দিয়েছে, ওই পাড়ে পুকুরের ওখানে জাল ফেলছে, কতগুলো মাছ পড়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো অবশ্যই। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এরপরে গাছে কটা ফুল হয়ে আছে সেটাও তুলতে যাব, কারণ
সকাল সকাল ফুলটা তুলে নিলেও ভালো ভালো লাগে, কারণ বেশি বেলা হয়ে গেলে ফুলটা পুরো ফ্যাকাশ হয়ে যায়, যেরকমভাবে লাল টকটকে থাকে সেটা থাকে না। তো চলো কিছুক্ষণ পরে দেখা হবে। তো ফুল তুলে নেবো, এবার অনেকগুলো গাছে ফুল ফুটেছে, সাদা জবা ফুটেছে দুটো, একটা ফুল কটা তুলে নিই। ফুল তুলতে গেছি তো মা ডাকছে, দেখো শিউলি কতগুলো মাছ ধরে এনেছে তোমার বাবা, তো তাড়াতাড়ি চলে আসলাম। দেখো কতগুলো মাছ পড়েছে বন্ধুরা, অনেকগুলো বড় বড় মাছ, মানে চারটে পাঁচটা মাছ পড়েছিল এতে অনেক, আর মাছগুলো একটু বড় বড় হয়ে গেছে। তো দেখো এইগুলো সব রান্না করব। তো দেখো বন্ধুরা এতগুলো ফুল ফুটেছে, যে কটা ফুটেছে আচ্ছা কমই ফুটেছে, যে কটা ফুটেছে অনেকই, তো এই কটাই পূজা করা হয়ে যাবে। তো চলো এটা রেখে দিই বাড়িতে, রেখে দিই এবার কাজগুলো সেরে নিই, তো বাড়ির দিকে যাই। ফুলটাকে যে তুলসী মঞ্চে রেখে দিলাম এখানে, এটাই থাক, এবারে কাজগুলো সারবো, ঘর মুছবো, জল আনতে হবে। তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে। তো সব কাজবাজ সারা হয়ে গেল বন্ধুরা, এবারে স্নান করে স্নান করে নিয়েছি, স্নান করে এখানে যে মা তারার পুজো করে নিলাম, বাবা হরিকে বা মামশাকে জল দিয়ে পূজা করে এরপরে মা তারাকে পূজা করে নিলাম, কারণ সকাল সকাল স্নান করে কাজবাজ সারা অনেকটাই হয়ে গেছে। তো সকাল সকাল স্নান করে যেগুলো নিয়েছি পূজাটাও করে নিলাম, তো আর কোনো সমস্যা থাকবে না, এরপরে যা যাবতীয় কাজ শুরু করব। পূজাটা হয়ে গেছে, এরপরে পুজোর সময় এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, এরপরে পায়েস বানাবো। তো চলো রান্নাঘরে চলে। তো এখানে আমল দুধ ছিল 150 গ্রাম, কারণ 150 গ্রাম বাসমতি চাল বলে, হ্যাঁ না 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 সরি গোবিন্দভোগ চালের পায়েস, তো ওই চালটা আমি ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, ওখানে দুধটা গুলে নিয়েছি, আর এখানে আগের দিনের গরু দুধ ছিল, এটাতে চা বানিয়ে নিলাম। মা বললো যে একটু চা খাওয়া হোক, কারণ সারাদিন তো আর এই সেই কাজকর্ম করা হবে, আর চা কিছু হয়তো খাওয়ার সময় পাওয়া যাবে না। তো এখানে দেখো আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি, যা যা লাগে পায়েসের জন্য আর কি, তো একটু চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। আর এরপর চাটা চা মানে ফুটে উঠেছে, এবার চা খেয়ে নেবো। মা এখানে বসে মশলাটা করে নিচ্ছে, আদা রসুন পেস্ট করে নিচ্ছে, মাছের ঝাল বানাবো যার জন্য সর্ষে পোস্ত বেটে নিচ্ছে, কারণ সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করলে বেশি টেস্ট লাগে খেতে, মা বলে এটা খুব ভালো লাগে, আমি ওটা খুব ভালো বানাই। তো এবার চাটা খেয়ে নেবো বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো চাটাও খেয়ে নিলাম, আর এদিকে আমার দেখো পায়েসটাও রেডি হয়ে গেছে একদম। তো পায়েসটা কীরকম হয়েছে জানি না, দেখে মনে হচ্ছে তো দারুণ হয়েছে, কারণ স্বাদের পায়েস তো চেখে দেখা যাবে না, যার জন্য চেখে দেখলাম না, তো পায়েসটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। তো এখানে দেখো বাবা এরকম দুটো মুরগি নিয়ে এসেছে আজকে, মুরগি দুটোকে ছাড়িয়ে এরকম করে হাড়ির মধ্যে রেখে দিয়েছি, তো আমি রান্নাঘরের যাচ্ছিলাম মা কী করছে তো সেটা একটু দেখিয়ে দিলাম। এখানে যে রাইসের জন্য গাজর আর বিন কড়াই ভাজা হয়ে গেছে, তো যা পাঁচ রকম ভাজা ভুজি হয়ে গেছে। তো এখানে আমি মাছের ঝাল বোন গ্যাসে বানাচ্ছে, তো আজ আমার টাইম আর পেলাম না পুজোনাকে নিয়ে খাওয়াতে করতে, সময় চলে গেল, তো মা বোনকে বললাম তুমি করে নাও। তো আমি এখানে রাইসটা বন্ধুরা ভেজে নিচ্ছি, দেখো উনানের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি। তো আমাদের মাংস ঝোল রেডি হয়ে গেছে, ঝোল মানে একটু গ্রেভি গ্রেভি হয়েছে, খুব একটা ঝোল হয়নি, কারণ রাইসের সাথে খাওয়া হবে। এখানে হয়েছে মাছের হচ্ছে সর্ষের পোস্ত বাটা দিয়ে একটু ঝাল হয়েছে, একটু অল্প করে টমেটো পেঁয়াজ দেওয়া হয়েছে, এখানে হয়েছে ভাজা ভুজি, যত রকম ভাজা হয়েছে, এখানে শাক ভাজা, এখানে চাটনি, এখানে কি হচ্ছে, ওখানে তো পায়েস হয়েছিল দেখিয়েছিলাম আগে থাকতে, আর দেখো কত রাইস হয়েছে। তো এবার সব বেড়ে নেবো বন্ধুরা, কারণ অনেক বেলা হয়ে গেছে, সবাই খেতে দিয়ে দিতে হবে। তো চলো খাওয়া দাওয়া বেড়ে নিই। তো সব রান্নাবান্না কমপ্লিট, এখন অনেক বেলা হয়ে গেছে, তো তার জন্য যে স্বাদের ব্যবস্থা করা হয়েছে দিদিভাইয়ের জন্য, ওই দিদিভাইয়ের জন্য এখানে দিয়েও কাঁসার থালাতে করে এরকমভাবে খাবার দাবারগুলো সব গুছিয়ে মানে সাজিয়ে দিয়েছি। তো কিরম লাগছে দেখো বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানাবে।
তো পাঁচ রকম ভাজা, স্যালাড, দই, মিষ্টি, পায়েস, চিকেন, যা যা যাবতীয় সবই দিয়েছি। আর এখানে প্লেটে করে সাজিয়ে দিয়েছি আমাদের ছোট কাকু ছোট কাকিমার জন্য, এই যে দুটো প্লেটে করে সাজানো হয়েছে, কারণ ভাবলাম যে ওই দিদি ভাইকে যে কালার সাজিয়ে দিয়েছি তো কাকু কাকিমাকেও সাজিয়ে দিই, ভালো লাগবে দেখতে। আর রোজ রোজ তো দেওয়া খেতে মানে খাবার কথা বলা হয় না, তো তার জন্য একটু ভালো করে দিলেও দিতেও কাউকে ভালো লাগে গুছিয়ে দিতে। তো অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, এবার দিদিভাইকে ডাক যেতে হবে, তো দেখে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো যে দিদিভাইয়ের জন্য আমি স্বাদের ব্যবস্থা করেছিলাম, আজকে রান্নাবান্না করেছি, তো এই দিদিভাইকে বলছি আমি, দেখো তোমার ভিডিও ইউটিউবে ছেড়ে দেবো, বলছে হ্যাঁ দাও না কোনো ব্যাপার নেই, তো খেতে দিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এই দিদিভাই আমার কীরকম যা ইচ্ছে হচ্ছে, আমার শ্বশুরমশাইয়ের আট ভাই, ওনার শ্বশুরমশাইয়ের আট ভাই, ওনার হচ্ছে একটা ভাই মানে সানো কাকুর হচ্ছে বৌমা, আর আমার বরের থেকে বড়, যার জন্যে আমাদের দিদিভাই বড় যা আর কি। তো চলো বন্ধুরা, তো এখানে দেখো ঘরের মধ্যে দিদিভাই খাচ্ছিলো, তো বাইরে ঠাকুমা খাচ্ছে, দাদুকে আর দেখাতে পারলাম না, ঠাকুর যে ঠাকুমা কলা পাতায় করে খাচ্ছে, দাদু আগে খেয়ে বাড়ি চলে গেছে। হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? এই যে শিউলি আছে ডেকেছিল আমাদের খেতে, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, খাওয়া শেষ, তারপরে ভিডিও করছে, সময় পাওয়া যায়নি। আর যা গরম পড়েছে ঠাকুমা কেমন দেখে নিয়েছে, তুলেছি ঠাকুমাদের ব্লাউজটা করতে ভুলে গেছে, আমি সেরকম ঘেরে দিয়েছিল। তো অবশেষে তখন বাজে চারটে, তো মা বলছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এবার তো খাবো বলে মা, এই যে আমার বর, বরকে বলে বলে হাল্লা, উনি তো খাবে না, তো একসাথেই খেলাম, বোন খেতে বসেছিল আমার ননদ, তো আমি খাচ্ছি, এদিকে ভিডিও বানাচ্ছি, মাও খেতে বসে পড়েছে। তো এই যে আমার এটা প্লেট, মুরগির ঠ্যাং নিয়ে নিয়েছি, আমার মুরগির ঠ্যাং খেতে খুব ভালো লাগে, তার জন্য নিয়ে নিয়েছি। তো ভালো লাগছিল না, এত বেলা হয়ে গেছিলো, এত বেলা হয়ে গেছিলো যে শরীরটা খুবই খারাপ লাগছিলো, সারাদিন প্রচুর মানে খাটাখাটনি হয়েছে, ভোর চারটে উঠেছি তো দেখেছো। তো চলো বন্ধু, তো খাওয়ার শেষে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, এটা আমাদের বাড়িতে ছোটো কাকু নিয়ে এসেছিলো সঙ্গে করে। তো তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখানে এক গাড়ি বাসন বেরিয়েছে, বাসন তো বেরোনারই কথা কারণ অনেকগুলো লোকেরই ব্যাপার খাওয়া দাওয়া করা হয়েছে, তবু আমরা পাতাতে প্লেটে করে কলা পাতাতে তারপরে এতে করে খাওয়া হয়েছে, প্লেটে মানে এমনি কাগজের প্লেটে করে খাওয়া হয়েছে। তো এখানে মা ধুয়ে দিয়ে দিচ্ছে, আমি বসে এখানে মেজে নিচ্ছি। তো সব কাজবাজ কমপ্লিট করে একটু বাঁধে ঘুরতে আসলাম। আর এখানে এই যে বর্ষা ননদের মেয়ে, এই যে গাড়ি নিয়ে খেলা করছে, আমাদের পুজো সোনাও গাড়ি নিয়ে খেলা করছে। তো ওখানে মা, আমার ননদ, একটা কাকিমা বসে আছে ওখানটায়, আর আকাশটা দেখো কত সুন্দর, মানে মেঘমেঘ করে আছে, আর খুবই হাওয়া দিচ্ছিলো ওখানটায় যেতে, খুবই ভালো লাগলো। তো তো বন্ধুরা, ভোর চারটে উঠেছিলাম বলে সারাদিন এটা সেটা কাজকর্ম করে করে মানে কিছু আর সন্ধ্যাবেলা করতে ভালো লাগলো না, সারাদিন খুব প্রচুর খাটাখাটনি হয়েছে। ওই তো দেখলে অতগুলো বাসন মাজছিলাম, তো বাড়ি এসে একটুখানি বাঁধে ঘুরতে গেছিলাম, তারপর সন্ধ্যেবেলা এসে সন্ধ্যাক্ষণ দেখালাম, আর দুপুরের অনেকটাই রাইস ছিল, চিকেন ছিল, ওইটাই খাওয়া দাওয়া হয়ে গেছে, পায়েস ছিল, এটা সেটা নানা রকম খাবার খাওয়া হয়েছে, আর অন্য কিছু খাবার করা হয়নি, তো ভিডিওটা শেষ করা হয়নি। তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ। আবার পরের কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব, তো ততক্ষণের জন্য টাটা।